বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শকবৃন্দ, সবাইকে সার্ভহিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা জাপানি ভাষার N5 লেভেলের ভোকাবুলারি সিরিজ নিয়ে কথা বলছিলাম। আজকে আমাদের 88তম পর্ব এবং এই পর্বে আমরা শিখব মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে জাপানি ভাষায় কী কী বলা হয়। এর আগেও আমরা দুইটি পর্ব করেছি এই বিষয়ে। যারা এখন পর্যন্ত ওই দুইটি ভিডিও দেখে নেননি, প্লেলিস্ট থেকে ক্লিক করে দেখে নেবেন। আসুন শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব পা। জাপানি ভাষায় পাকে বলা হচ্ছে আশি, আশি, আ শি, আশি মানে পা। আচ্ছা, এরপর হচ্ছে উরু বা থাই। এই থাইকে জাপানি ভাষায় বলা হচ্ছে ফুটু মোমো, ফু টু মো মো, ফুটু মোমো, ফুটু মোমো। এরপর হচ্ছে হাঁটু। হাঁটুকে জাপানি ভাষায় বলা হচ্ছে হিজা, হি যা, হিজা, হিজা মানে হাঁটু। এরপর হচ্ছে পায়ের গোড়ালি। এই গোড়ালিকে বলা হচ্ছে কুরুবুশি, কু রু বু শি, কুরুবুশি, কুরুবুশি মানে পায়ের গোড়ালি, কাকাতো। এরপর হচ্ছে হিলস। হিলসকে বলা হচ্ছে কাকাতো, কা কা তো, কাকাতো মানে হিলস। আমরা কিন্তু ইতিমধ্যে পাঁচটি শব্দের অর্থ শিখে নিলাম, আসুন আমরা পরবর্তী পাঁচটি শব্দের অর্থ শিখি। এখন হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, এটাকে জাপানি ভাষায় বলা হচ্ছে নো, নো মানে ব্রেন বা মস্তিষ্ক। এরপর হচ্ছে ফুসফুস। জাপানি ভাষায় ফুসফুসকে বলা হচ্ছে হাই, হাই মানে ফুসফুস। এরপর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, যেটা সেটাকে বলা হচ্ছে কিকান, কিকান মানে শ্বাসনালী বা ট্রাকিয়া। এরপর হচ্ছে হার্ট বা হৃদয়, এটাকে বলা হচ্ছে শিনজো, শিন জো। এরপরে লিভার, কানজো, তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে 10টি শব্দের অর্থ শিখে নিলাম। আসুন আমরা ছোট করে একটা রিভাইজ করে দেই। আমরা প্রথমে শিখলাম কি পা, আশি মানে হচ্ছে পা, উরু বা থাই ফুটুমোমো, তারপরে হাঁটু হিজা, পায়ের গোড়ালি কুরুবুশি, হিলস কাকাতো, এরপরে ব্রেন বা মস্তিষ্ক নো, ফুসফুস হাই, শ্বাসনালী কিকান, হার্ট বা হৃদয় শিনজু, লিভার বা কলিজা যেটা সেটাকে বলা হচ্ছে কানজু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।